রোজা রেখে মাঠের ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার নজির কম নয় ক্রিকেটারদের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে বরাবরই এমন নিদর্শন দেখা যায়। দিনের ম্যাচগুলোতে মুসলিম ক্রিকেটারদের অনেকেই রোজা রেখে মাঠে নামতে হয়। বাংলাদেশ থেকে আইপিএলে খেলা মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। আজ দিনের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের 19তম ও দিনের প্রথম ম্যাচে দিল্লির এই ম্যাচে একাদশে থাকবেন মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি দিনের ভাগে হওয়ায় অর্ধেকটা সময় রোজা রেখেই খেলতে হবে মুস্তাফিজুর রহমানকে। খেলার মাঝে সেরে নিতে হবে ইফতারি। ধর্মের প্রতি গভীর অনুগত্য প্রকাশ থেকেই রোজা রেখেই দিল্লি ক্যাপিটালসের নিজের দায়িত্ব যথাযথ পালন করবেন টাইগার কাটার মাস্টার। এর আগের আইপিএলগুলোতেও তেমনটা করেছেন ফিজ। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামছে আজ। এর আগে তিন ম্যাচ খেলে একটিতে জিতেছে, দুটিতে পরাজিত হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে দিল্লির জার্সিতে খেলেছেন দুই ম্যাচ। সে দুই ম্যাচে তিন উইকেট শিকার করেছেন ফিজ। সবশেষ ম্যাচে কোনো উইকেটের দেখা না পেলেও দলের হয়ে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং করার কীর্তি গড়েছিলেন বাংলাদেশি এই বাহাতি পেসার। এর আগে দিল্লি ক্যাপিটালসের নিজের অভিষেক ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে চার ওভার বোলিং করে 23 রান দিয়ে তিন উইকেট শিকার করেছিলেন ফিজ। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও তেমন কিছু করবেন কাটার মাস্টার, সেই প্রত্যাশায় ভক্তরা।